এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাসপুরের সমবায়ে জয় তৃণমূলের, ভোটে লড়ার প্রার্থী পেল না বাম বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সেকেন্দারি সমবায় সমিতিতে। সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল জয়লাভ করে। সমবায় সমিতির এই নির্বাচনে সিপিএম ও বিজেপি প্রার্থী দিতে পারেনি, এর ফলে গ্রামীণ এলাকায় বাম ও বিজেপির রুগ্ন চেহারাই সামনে এসেছে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষ দিনে তৃণমূল ছাড়া আর অন্য কোনো দল মনোনয়ন জমা দেয়নি। স্থানীয় সিপিএম নেতা গণেশ সামন্ত বলেছেন, 15টি মনোনয়নপত্র তোলা হয়েছিল কিন্তু বিশেষ কারণে তা জমা দেওয়া হয়নি। স্থানীয় অনেকে মনে করছেন, হতে পারে সিপিএম কাউকে প্রার্থীকরণের ব্যাপারে রাজি করাতে পারেনি। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতারা দাবি করছেন, মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার ব্যাপারে তারা কিছুই জানতেন না, সবটাই হয়েছে আড়ালে। তবে অধিকাংশই মানুষ বলছেন, বিরোধী দলের এইসব যুক্তি একদমই মানা যায় না। গ্রামীণ এলাকায় বিরোধীরা যে রীতিমতো শক্তিহীন এই ঘটনা তা আবার প্রমাণ করে দিল। যদিও অন্যদিকে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহ, হুগলির একাধিক সমবায় সমিতি নির্বাচনে সম্প্রতি হারতে হয়েছে তৃণমূলকে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই সমবায় নির্বাচনে জয়লাভ নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাবে রাজ্যের শাসক দলকে। তবে অন্যদিকে বিরোধীরা অভিযোগ আনছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয়ে বিরোধীরা প্রার্থী দিতে পারছে না। অনেকে এমন আছেন যে তৃণমূলের ভয়ে প্রার্থী হতে চাইছেন না, এরকমই অভিযোগ আগেও বহুবার উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিভিন্ন গ্রামীণ এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করার পর বিরোধীরা দাবি করছে যে শাসক দলের হুমকির ফলে অনেকেই প্রার্থী হতে রাজি হচ্ছেন না।